হ্যালো বন্ধুরা, এইমাত্র খবর আসলো ইস্ট বেঙ্গল ক্লাব তাদের দলে আরও একজন প্লেয়ারকে কনফার্ম করতে চলেছে, আর তার নাম কিন্তু এর আগেও আমি জানিয়েছি। তো অনেকেই বলেছিলেন যে এই ডিলটা হবে না, ফালতু রিউমার ছড়াচ্ছি। তো সেই সব মানুষজনদের একটা কথাই বলতে চাই, যেমনটা খবর পাই তেমনটাই জানাই। তো কিছু ছাড়ার আগে অবশ্যই সে বিষয়ে কনফার্ম হয়ে ভিডিওটা বানাই। তো অযথা না জেনে শুনে বেকার কমেন্ট করবেন না আপনারা। তো এবার আসি সেই প্লেয়ারটার কথায়। তো সেই প্লেয়ারটা হলো 22 বছর বয়সী ভারতীয় রাইট উইংয়ের প্লেয়ার অনিকেত যাদব, যে রাইট উইং ছাড়াও লেফট উইংয়ে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনেও খেলতে পারে। তো যেমনটা জানা যাচ্ছে, 2 বছরের জন্য ইস্টবেঙ্গল দলে আসতে চলেছে অনিকেত যাদব, এবং এই ডিলটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটাও হয়ে যাবে খুব শীঘ্রই। তো এই ডিলটা সম্বন্ধে কিন্তু অবশ্যই তোমার মতামত কমেন্ট বক্সে জানিও, যে ইস্টবেঙ্গল এই ডিলটা করে কি খুবই ভালো করেছে না খুব খারাপ করেছে। তো এটুকুই ছিল এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।